তো চলো একদম মন্দিরের সামনে চলে এসেছি, এই দেখো সিঁড়ি ওঠার পরে মন্দির। এই দেখো একদম সামনের ভিউ, ভিতরে মনে হচ্ছে এন্ট্রি নেই যা দেখে লাগছে গাইজ। তো গাইজ মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসেছি, ছোট একটা ক্লিপ নিয়েছিলাম চুপ চুপ করে, জানি না কেমন আছে। তো এটাই ছিল দিল্লির লোটাস টেম্পল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আছি এখন মোদি মিলের সামনে আছি, সামনে মেট্রো স্টেশনটা, মেট্রো লাইনটা, এই যে মেট্রো স্টেশন, ওর ওই সাইডে মোদি মিল। তো আজকে যাবো লোটাস টেম্পল, এর ভিতরেই আছে কমল মন্দির, কমল মন্দির ঘুরে দেখাবো। তো গাইজ তোমরা সবাই সঙ্গে থেকো। এ ফিউ মোমেন্টস লেটার, এই দেখো এন্ট্রি গেট, আর রাস্তার ওই সাইডে একটু সামনের দিকে গিয়েই কালকাজী মন্দির, এই সাইডে কালকাজী মন্দির, আর এদিকে হচ্ছে লোটাস টেম্পল। এটাকে বাহাই হাউস বা বলে, হিন্দিতে কমল মন্দির বলে। তো ওই দেখো এন্ট্রি নিচ্ছে এখান থেকে, ঘর উপরে এসেছি কমল মন্দিরে, আর এখন টাইমিং প্রায় 12:30 বাজে। দেখো সামনের থেকে মন্দির দেখা যাচ্ছে, ওই দেখো লোটাস টেম্পল। চলো ভিতরের দিকে এন্ট্রি করি, কোনো টিকিট প্রাইস নেই আমি জানি, এবার দেখি ভিতরে গিয়ে। নেই নেই ভাই, স্টিক নেই, নেই 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 নেই। এই দেখো কত ভিড় দুপুরবেলা, প্রচণ্ড গরম। এ দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এটার কালার সাদা রেখেছে লোটাস কমল ফুল, যদি একটু পিঙ্ক কালার দিত মনে হয় দেখতে ভালো লাগতো। আমি তো গাইজ এখানে এন্ট্রিতে চেক করলো, আর আমার কাছে ব্যাগ আছে, যার কাছে ব্যাগ আছে তাদের চেক হচ্ছে। এখানে সোমবারে বন্ধ থাকে টেম্পলটা, বাকি দিন খোলা থাকে, কোনো এন্ট্রি ফিস কিছুই নেই। খুব সুন্দর জায়গা, দেখো আশেপাশে দেখো গাছপালা, গ্রিন, কত সুন্দর ফুলের গাছ, রোদে গাছগুলো মরে যাচ্ছে, ফুল গাছগুলো। দেখো এখানে একটা লাইট, ভিতরে লাইট জ্বলে। এইটা হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 6:00 অবধি খোলা থাকে লোটাস টেম্পলটা। কত লোক যাচ্ছে দুপুরবেলায় দেখো। এই দেখো ওইটা একটা আম গাছ আছে, দেখছি তো আম গাছ। এখানে ইন্ডিয়া না ফরেনার, মানে বাইরের থেকেও সবাই ঘুরতে আসে। ওই দেখো ফরেনার এসেছে, এই দিক থেকে এন্ট্রি নেব। এই যে সেই আম গাছটা, আম 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 হয়নি আম গাছে, আম গাছে আম হয়নি। বেশ বড় গাছ, আম হয়নি। হাওয়া চলছে গাছ, গরম গরম হাওয়া এই হাওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চলো মন্দিরের ভিতরে যাই, সঙ্গে থেকো, প্রচণ্ড গরম আর গরমে হাওয়া চলছে। এই দেখো এখানে লাইন দিয়ে কতগুলো নলকা লাগানো আছে, জল আসছে সবকটা নলকা, জলটা ঠান্ডা আছে, এখান থেকে জল খেতে পারো। খাওয়ার জল কি এখানে কিছু লেখা নেই। আচ্ছা এদিকে বাথরুম, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট। চলো উপরে চলো। এই দেখো সামনের থেকে এরকম লাগছে, বাও দেখতে এত ফেকন হয়, দুপুরবেলা আসলাম গাছ। টাইমিংটা অ্যাকচুয়ালি সকাল 8:30 থেকে 6:00।
এই দেখো সামনে যে গেটটা, এখান থেকে কিন্তু আগে ডাইরেক্ট এন্ট্রি হতো, এবার এখানে বন্ধ করে রেখেছে। বাঁদিক থেকে বেরোচ্ছে, আমার লাগে ডান দিক থেকে এন্ট্রি হবে। আর এর নিচে সামনের দিকে সুইচ রাখার ব্যবস্থা, এখানে ভিতরে সুইচ পরে যেতে দেয় না, সেটা হয়তো সামনের দিকে হয়ে গিয়েছে, অনেকদিন আসেনি তাই বলতে পারছি না ঠিক মতো। ভিতরে তো সুইচ পরে যেতে দেয় না, জানি না সামনে হয়তো খোলার ব্যবস্থা হবে সুইচ। চলো সামনের দিকে যাই। এই দেখো ফোয়ারা জল দিচ্ছে, ওই দেখো গ্রাউন্ডে টি 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 হট্টিয়া টি টি, ওই দেখো হট্টিয়া টি টি, হট্টিয়া টি টিটা কোথায়? এই দেখো জল গরমে কত সুন্দর লাগে, মনে হচ্ছে স্নান করি এমন লাগছে। এই দেখো এখান থেকে সামনের দিকে এন্ট্রি, লোটাস টেম্পল, কিন্তু ভিতরে কোনো ঠাকুরের মূর্তি নেই, ভিতরে কোনো মূর্তি নেই। আর এর ভিতরে কথা বলা নিষেধ, তো ভিতরে কোনো কথা আওয়াজ একদম বারণ। ফটো ক্লিক করছে, এই দেখো সামনের থেকে একদম। তো চলো একদম মন্দিরের সামনে চলে এসেছি, এই দেখো সিঁড়ি ওঠার পরে মন্দির। এই দেখো একদম সামনের ভিউ, ভিতরে মনে হচ্ছে এন্ট্রি নেই যা দেখে লাগছে গাইস। এই দেখো সামনে জল জল, এই দেখো সামনে জল, সব টাকা ফেলেছে। সব শিক্ষা ফেলেছে জলের মধ্যে, দেখো এদিকে জল, এদিকেও শিক্ষা ফেলেছে, দেখো জলের ভিতরে। ভিতরে এন্ট্রি নেই, নিচে দিয়ে করতে হবে দেখি। নিচে নিচে দিয়েই করো, হাওয়া লাগছে গরম গরম হাওয়া। সামনে কি গেট আছে ঢোকার সেটা দেখতে হবে, গার্ড তো আছে জিজ্ঞেস করি, এর ভিতরে মনে হচ্ছে ঢুকতে দেবে না গাইস। এক্সকিউজ মি স্যার, আন্দর আন্দর জানে কে লিয়ে? আচ্ছা ইয়ে লাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মে পুছ রহা থা, পহলে লে লেগে ফ্রি মে মিলতা হ্যায়। আচ্ছা ওই থে না, ঠিক হ্যায়, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তার মানে ভিতরে যাওয়ার জন্য এখানে সুইচ খুলতে হবে, সামনে ওখান থেকে ঠেলা দেবে মানে বস্তা নিতে হবে, বস্তায় সুইচ রাখতে হবে, তারপরে এখান থেকে ভিতরে এন্ট্রি। অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, অনেকদিন পরে এসেছি তাই। এই যে এখান থেকে বস্তা দিচ্ছে দেখো সামনে, এখান থেকে বস্তা নিতে হবে, এখানের থেকে বস্তা নিয়ে সামনে গিয়ে সুইচ জমা করতে হবে, আচ্ছা ওখানে জমা করতে হবে, তারপরে এন্ট্রি। চলো দেখি এসেছি, ভাই এক দেনা থেলি, থ্যাংক ইউ। ইয়ে জমা কাপে হোক আউট সাইড মে, আচ্ছা বাস নিয়ে নিয়েছি থেলি। চলো এবার সামনে যাই, গিয়ে জমা করবো। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকেই, এখান থেকেই ঢোকাতে হবে সুইচ। তো ভাই সুইচ খুলে নিয়েছি এই ব্যাগের মধ্যে, আর সামনে দেখো সামনের দিকে এন্ট্রি, কিন্তু রাখবে কোথায় সুইচ? হয়তো সামনে গিয়ে, চলো কোথায় রাখাবে সেটাও দেখে নেব। আমি
নিচেটাই বেশ ঠান্ডা আছে, দুই সাইডে এদিকে ওইদিকে সব দিকে জল জল, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে নিচেটা। এই দিক থেকে বেরো, এই দেখো এক্সিট গেট। এই দেখো উপরের থেকে ভিউ, ওয়াও দারুণ লাগছে। কমল ফুল বানিয়েছে, কত বড় সাদা রঙের পাথর। তো গাইস ভিতরে এন্ট্রি করাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কমল মন্দিরের উপরের পোর্শনটার ভিউ। তো গাইস মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসেছি, ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, আর ভিতরে কোনো আওয়াজ মানে একদম কথাবার্তা কিছুই হবে না, মোবাইল সাইলেন্ট রাখতে হয়েছে। আর একটা নতুন সিস্টেম দেখলাম, সেটা হচ্ছে আগেরবার সুচ নিচে রেখে দিত হতো এই সে ব্যাগে করে, এবার দেখো এই সুচ হাতে করে ভিতরে নিয়ে গিয়ে বসতে হয়, সব ভিতরে বসে আছে, এটাকে সাফ করছে। আর ওই দেখো ভিতরে সব চেয়ারে চুপচাপ করে বসে আছে চেয়ারের ভিতরে। আর এটা দেখলাম প্রথমবার এই ব্যাগে করে সুচ ভিতরে নিয়ে গিয়ে বসতে হচ্ছে, তারপরে এখানে আছে সুইচগুলো পরে ব্যাগটা ওখানে জমা করতে হবে। সামনেই দেখো ব্যাগ জমা করার জন্য বসে আছে লোক, বসে আছে। ভিতরে ছিলাম 10 মিনিট মতো বসে, দেখো ভিতরে সিনটা দেখে দেখো সব চেয়ার, ভিতরে সব চেয়ার বিছানো, চুপচাপ করে বসো প্রে করো। ভিতরে কোনো কিছু মানে কোনো মূর্তি বগার কিছুই নেই, ফুল প্রসাদ বগার কিছুই না, এটা ভাই হাউস জাস্ট এমনি। ভিতরে বসো, ভগবানের নাম নাও। তো গাইস মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসেছি, ছোট একটা ক্লিপ নিয়েছিলাম চুপ চুপ করে, জানি না কেমন আছে। তো এটাই ছিল দিল্লির লোটাস টেম্পল। প্রচন্ড গরম, একটু ঠান্ডা হলে ঘুরতে মজা আসতো। ভর দুপুরে ঘুরতে বেরিয়েছি, এই দেখো কি বড় বড় লাইট রাতের বেলা এগুলো জ্বলে। আর সরি অঙ্কলজি, সরি। আর এই ভিতরে বলছি লোটাস টেম্পলটার উপরে ফোকাস পড়ে, রাতেও দেখতে সুন্দর লাগে। 6টার পরে এন্ট্রি নেই, নাহলে রাতের বেলায় ঘুরতে আসতে পারতাম। বেশি ভিড় নেই, আর নিয়ম কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেরকম শুজ খোলা নিয়ম, এন্ট্রি ঢোকার নিয়ম, মানে যেখান থেকে আগে ঢুকতে হতো ডাইরেক্ট ওই সামনের থেকে ঢুকতাম, সেখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আর নিজের জুতো নিজেই ভিতরে নিয়ে বসো ব্যাগের ভিতরে, কিছুটা চেঞ্জ হয়েছে। আর বেশি ভিড় নেই, দুপুরবেলা প্রচণ্ড গরম, 45 ডিগ্রি টেম্পারেচার। তো যারা বেরিয়েছে ঘুরতে, বেরিয়েছে যেমন আমিও বেরিয়েছি, আর সবথেকে ভালো কি কোনো এন্ট্রি ফিস নেই এখানে,
ভিড় কম আছে। ঠান্ডা হলে একটু মৌসুম যখন ঠান্ডা পড়বে তখন ভিড় থাকবে। এই যে কমল মন্দির, কমল মন্দিরের রাস্তার ওই সাইডেই কালকাজী মন্দির। না, আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, স্পট আছে। ঘুরতে ইচ্ছা করে না, দিল্লিতে ঘুরে ঘুরে অনেক ঘুরে নিয়েছি এইসব জায়গায়। তো যাই হোক, একটা ব্লগ বানাবো দেখে এসেছিলাম। তোমরা যারা দিল্লির বাইরে বা অনেক মানে দিল্লির বাইরে থাকো বা অন্য কোনো স্টেটে থাকো, যারা কখনো আসেনি তাদের জন্য তারা আসতে পারো। দেখো কত সুন্দর। দিল্লিতে অনেক জায়গা আছে, অনেক ভালো ভালো স্পট আছে ঘোরার জন্য। যারা দিল্লি আসনি একবার ঘুরে যেতে পারো, খুব সুন্দর। জানো ভারতের রাজধানী দিল্লি। দেখো সব ফটো নিচ্ছে, ভিডিও করছে। রোদ আর কারোর গায়ে লাগছে না, রোদ যে কি সেটা ঘুরতে গেলে আর রোদ গায়ে লাগে না। দারুণ লাগলো, অনেকদিন পরে আসলাম ঘুরতে। জানি না ব্লগটা কীরকম বানিয়েছি, তোমাদের কেমন লাগবে। যাই হোক, দেখো গাইজ খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এইগুলো কী গাছ? ফুল গাছ, ফুল গাছ, ফুল গাছ। এটা কী গাছ? ভেন্ডি গাছ লাগছে গাইজ, ভেন্ডি গাছের মতো। কিন্তু ভেন্ডি গাছ তো না, এটা ফুল গাছ হবে। কী ফুল গাছ জানি না, সরি। এই দেখো কিছুটা দূরের থেকে সামনের ভিউটা দেখো। যারা দুপুরে ঘুরতে বেরোয় তাদের আর গরম লাগে না, গরম কি জিনিস সব ভুলে যায়। কিন্তু ঘুরে একটা মজাও লাগে, ঘুরতে যে মজা সেটা একটা আলাদাই মজা। ঘরে থাকলে গরম তো লাগে, কিন্তু ঘুরতে বেরোনোর সময় লাগে, যখন সেই জায়গাটায় ঘোরা যায় না, যে জায়গাটা আসা যায়, জিনিস দেখা সব কিছু, তখন গরম ভুলে যায়। দেখো সব বেরিয়ে যাচ্ছে, আমি বাইরের দিকেই যাচ্ছি। এই যে সেই এন্ট্রি গেট, এক্সিট গেট, এই একটাই গেট। জায়গাটা বলি, মধুমিল, মধুমিলের কাছেই বা সাইডে কালকাজী মন্দির। মধুমিল থেকে যদি এইদিকে আসো ডান দিকে, নেহরু প্লেসের সাইডে বা সাইডে কালকাজী মন্দির, ভিতরে রোডটা দিয়ে বললাম। আর ডান দিকেই হচ্ছে লোটাস টেম্পল। তোমরা যারা দিল্লিতে থাকো নিশ্চয়ই জানো, যারা দিল্লির বাইরে আছো বা অন্য কোনো দূরে স্টেটে আছো তাদের ইনফরমেশনের জন্য বললাম। খুবই ফেমাস কালকাজী মন্দির অথবা লোটাস টেম্পল। কুতুব মিনার আছে, লালকেল্লা আছে, ইন্ডিয়া গেট আছে, অনেক প্রচুর ঘোরার জায়গা আছে এখানে। সব জায়গায় ঘুরেছি, লালকেল্লা কুতুব মিনারের ব্লগটা বানানো হয়নি, সেটা কোনো দিন বানিয়ে দেবো তোমাদের জন্য। ও গাইজ, ব্লগটা জানি না কীরকম বানিয়েছি, আর বেশি বড় করলাম না। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।